নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি এখন একটা পুকুরে চলে এসেছি মাছ ধরতে। ওটা পুকুর বলা যায় না, অনেক বড় একটা দিঘি। ওখানে অনেক বড় বড় মাছ আছে, ছোট মাছ আছে। চলুন দেখি কি মাছ ধরতে পারি। আজকে আমার কপালে কি মাছ আছে জানি না। চলুন পুকুরের কাছে গিয়ে ছিপ ফেলে আপনাদের মাছ ধরে দেখাবো। বন্ধুরা, কত বড় একটা দিঘি। বন্ধুরা, এটা পুকুর না বলে দিঘি বলাই ভালো। এটা আয়তনে অনেক বড়, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, মাছ ধরার নেশা ছোটবেলা থেকে আমার বরাবরই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেতে না ঘুমিয়ে আমি মাছ ধরতে লেগে যেতাম। আজও চলে এসেছি মাছ ধরতে, দেখি কি মাছ পাই। আর এই দেখুন, সরষের খোল ভেজে আটার সাথে মেখে এই যে টোপ বানিয়ে নিয়ে এসেছি। এই টোপ দিয়ে দারুণ মাছ খায়, দেখি কি মাছ খায় আজকে আমার হাতে। এই দেখুন বন্ধুরা, একটা মাছ খেয়েছে, ছোট সাইজে পোনা মাছ। এই দেখুন, বন্ধুরা একটা মাছ পেয়েছি, দেখি আরো কিছু মাছ পাই কিনা। আর মাছ ধরতে যেতে বেশি কথা বললে মাছ খায় না, ওই জন্য আপনাদের সাথে আমি এখন বেশি কথা বলতে পারছি না, একটু নিস্তব্ধে মাছটা ধরতে হয়। চলুন দেখি আমার খেয়ে। এই দেখুন বন্ধুরা, একটা রূপচাঁদা মাছ পেয়েছি, কি সুন্দর দেখতে মাছটা। এই দেখুন বন্ধুরা, আরেকটা মাছ পেয়েছি, ছোট মাছ। একে আমি ছাড়বো না, নিয়ে নিচ্ছি।
বন্ধুরা এবারে মনে হচ্ছে একটা বড় মাছ খেয়েছিল কিন্তু ফসকে গেল, তুলতে পারলাম না। দেখি চেষ্টা করে আপনাদের বড় মাছ ধরে দেখাতে পারি কিনা। এই পুকুরটায় অনেক বড় বড় মাছও আছে কিন্তু ছোট মাছগুলো খুব জ্বালাতন করছে, এখন ছোট মাছে খাচ্ছে। দেখলেন তো দুটো ছোট মাছ পেলাম। আর আমি এখন বেশি কথা বলতে পারবো না আপনাদের সঙ্গে, কারণ বেশি কথা বললে মাছ খাবে না, তাই আস্তে আস্তে কথা বলছি। চলুন আবার খেলি। বন্ধুরা শুধু ছোট মাছগুলো খাচ্ছে, দেখছেন তো, বড় মাছ একটাও খাচ্ছে না। ছোট মাছগুলো প্রচুর জ্বালাতন করছে আমার, এদেরকেই আমি এখন ধরে রেখে দেবো, ছাড়বো না। দেখো মাছটা, যা বাবা ভিতরে চলে যা, বন্ধুরা আছে যা, বন্ধুরা আছে যা। হ্যাঁ আসছে, দেখুন বন্ধুরা একটা কত বড় মাছ হয়েছে। বন্ধুরা একটাই বড় মাছ পেয়েছি, বাকি সব ছোট ছোট মাছ। আবার দেখি পাই কিনা। বন্ধুরা আর মাছ ধরবো না, যা অল্প মাছ পেয়েছি ওই দিয়ে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো। একটা বড় মাছ আর কিছু ছোট মাছ পেয়েছি, চলুন বাড়ি যাই। আর বন্ধুরা এই যে পুকুরের পাড়ে একটা পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছ থেকে আমি একটা পেঁপে পেরে নেবো, দিয়ে এই পেঁপে দিয়ে মাছ দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। চলুন একটা পেঁপে পেরে। বন্ধুরা গাছ থেকে পেঁপেটা পড়ে দেখুন কোথায় গেল, পুকুরের জলে মাছের কাছে চলে যাচ্ছে পেঁপেটা। এই দেখুন বন্ধুরা মাছগুলো এখনো বেঁচে আছে, একটা ছোট মাছ মরে গেছে, দেখি বাড়ি যেতে যেতে মাছগুলো বেঁচে থাকে কিনা। চলুন বাড়ি যাই। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তখন বেঁচেছিল, বাড়িতে আস্তে আস্তে মাছগুলো মরে গেছে, চলুন মাছগুলো বেঁচে নি। একটু ছাই মাখিয়ে নিচ্ছি, মাছগুলো স্লিপ খাচ্ছে, কাটতে পারছি না। বন্ধুরা অনেক ধৈর্য ধরে মাছ ধরতে হয়, অধৈর্য হলে মাছ ধরা হয় না। আমি অনেকক্ষণ থেকে মাছ ধরছিলাম, প্রায় 3 ঘন্টা বসেছিলাম পুকুরে, তারপরে এই মাছগুলো পেয়েছি।
কখন মাছ খাবে কিছু বলা যায় না, অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে হয়। আর আমাদের ক্যামেরাম্যানের তো একদমই ধৈর্য নেই মাছ ধরা। উনি পুকুরে যাবেন, ছিপ ফেলবেন, আর টপ টপ মাছ খেয়ে যাবে, উনি নিয়ে চলে আসবেন। সেটা কি হয় বলুন? মাছ ধরতে গেলে তো ধৈর্য লাগে। আমার তো মাছ ধরতে ভীষণ ভালো লাগে, আমার তো উঠে আসতে ইচ্ছে করছিল না। শুধু আপনাদের রেসিপিটা দেখাবো বলে তাই চলে এলাম, নাহলে আরো কিছু ধরতাম। বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে বলেছিলেন যে বড় মাছের রেসিপি দিতে, তাই বড় মাছ ধরার চেষ্টা করলাম কিন্তু পেলাম না, কপালে নেই, একটাই মাত্র পেয়েছি। এটা 250 গ্রাম হয়তো ওজন হবে, বাকিগুলো সব ছোট ছোট। কিন্তু বন্ধুরা, এই ছোট মাছও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ডাক্তাররা বলেন। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি, পেঁপে দিয়ে এটা আমি বানাবো। দেখবেন তো পেঁপে বেড়ে নিয়ে এলাম। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, যে রূপচাঁদ মাছটা পেয়েছিলাম সেটা বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতেই আমার মেয়ে সেটাকে নিয়ে চলে গেছে। সেটাকে নিয়ে এসে পুষবে, একটা জালের মধ্যে ভরে নিয়ে খেলা করছে, কিছুতেই দিল না। আপনাদের আর আমি রূপচাঁদ মাছটা দেখাতে পারলাম না, কি আর করা যাবে, বাচ্চা খেলা করছে নিয়ে ওইদিকে। বন্ধুরা, মাছগুলো বাঁচা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলুন। যা, কাপড় ভিজে গেল, কাপড়টা চেঞ্জ করতে হবে। বন্ধুরা, মাছ বেছে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি, এবার আমি আপনাদের রেসিপিটা শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে রূপচাঁদ মাছটা নিয়ে পালিয়ে গিয়েছিল, খেলা করতে করতে মাছটা মরে গেছে, আবার দিয়ে দিয়েছে। তো চলুন এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিই। এবার নুন হলুদটা আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছটা সাইডে নুন হলুদ মাখিয়ে রাখা থাক, এবার আমি পেঁপে আর আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। আলু আর পেঁপে আমি কেটে নিয়েছি, এবার এগুলো ধুয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি।
বন্ধুরা শীতেতে যেহেতু আমি বড় মাছ পেলাম না, ছোট ছোট চারা মাছ পেয়েছি, তাই এই চারা মাছ দিয়ে আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, যেহেতু ছোটো মাছ, মাছ খুব বেশি ভাজলে মাছের যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তাই অল্প ভেজে মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছগুলো আমি একবারে ভাজতে পারিনি, দুবারে ভেজেছি। এবার আমি কড়ার মধ্যে অল্প তেল রয়েছে, ওতে আমি তেল দিচ্ছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিচ্ছি গোটা গোলমরিচ। গোলমরিচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলের মধ্যে দিলে ছিটকাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কেরা, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য জল। এবার আমি ঢাকা দিয়ে আনাজটা সিদ্ধ হতে দেব। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম, এবার খুলে দেখি আলু আর পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একবার দেখি। পেঁপেটা আলুটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঝোলটা আমার হয়ে গেছে। বন্ধুরা তৈরি করে নিলাম স্বাস্থ্যকর পাতলা ঝোল। কেমন লাগলো আমার এই রান্নাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।